জিএসটি রেজিস্ট্রেশন না করলে আমাদের কি কি ধরনের সমস্যা হতে পারে? সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি বলতেই আমরা কি বুঝি? ইনকাম ট্যাক্স করলেই কি জিএসটি করতে হবে? কি কি ধরনের পেনাল্টি আমাদের উপর পড়তে পারে? হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়ে। জিএসটি নিয়ে একটা জেনারেল নলেজ জানি আমাদের হতে পারে, এই ভিডিওর উদ্দেশ্য সেটাই থাকবে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তার জন্য ভিডিওটিকে দুটি অথবা তিনটি পার্টে ভাগ করব পরিস্থিতি সাপেক্ষে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে জিএসটি সম্পর্কে একটা ডিটেলে ভিডিও বানাতে, তা আজকে আমরা জিএসটি নিয়ে আলোচনা করব, যাতে প্রত্যেকটা ব্যক্তি জিএসটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারে। তো জিএসটি যখন শুরু হয় তখন আমাদের গভর্নমেন্ট বলেছিল যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, অর্থাৎ একটি দেশ তার একটি ট্যাক্স সিস্টেম থাকবে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে আমাদের দেশে এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্স রয়েছে, জিএসটি রয়েছে, কিছু কিছু প্রোডাক্টের উপর ভ্যাট রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে, এছাড়া প্রফেশনাল ট্যাক্স রয়েছে, প্রপার্টি ট্যাক্স রয়েছে। তা আমরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই, এগুলো আছে কেন, আর জিএসটি বা কাদেরকে রিপ্লেস করে এখানে আসলো। তাই আমাদের এই ট্যাক্স সিস্টেম সম্পর্কে ডিটেলে আমরা এই ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো। তাই এখানে সংক্ষেপে বলে রাখি, আমাদের দু ধরনের ট্যাক্সের সিস্টেম রয়েছে, একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। তা আমরা ডাইরেক্ট ট্যাক্স বলতে বুঝি ইনকাম ট্যাক্সকে, এছাড়া কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেন ট্যাক্স, গিফট ট্যাক্স ইত্যাদি ট্যাক্স রয়েছে যেগুলো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। উল্টো দিকে ইনডাইরেক্ট ট্যাক্স বলতে সেই ধরনের ট্যাক্সকেই বুঝি যেগুলো ইনডাইরেক্টলি আমাদের কাছ থেকে নেওয়া হয়, যেরকম ভ্যাট, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, এই ধরনের যেসব ট্যাক্স ছিল তাদেরকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি। তা এখন আমাদের কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের কোনো পরিবর্তন ঘটেনি, সেই ট্যাক্স যেরকম ছিল সেরকমই রয়েছে। আর ইনডাইরেক্ট যত রকম ট্যাক্স ছিল তার মধ্যে 17টি ট্যাক্সকে রিপ্লেস করে আমাদের কাছে জিএসটি এসছে। তা অনেকেরই মনে কনফিউশন থাকে যে আমাদের জিএসটি করা হলে কি ইনকাম ট্যাক্স করতে হবে, বা ইনকাম ট্যাক্স ফাইল করলে কি জিএসটি করতে হবে। তা তাদেরকে বলে রাখবো, দুটো কিন্তু আলাদা ধরনের ট্যাক্স, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স, একটার সাথে আরেকটার কোনো রিলেশন নেই। সুতরাং জিএসটি করা থাকলেও ইনকাম ট্যাক্সের লায়াবিলিটি পড়লে অবশ্যই ইনকাম ট্যাক্স করতে হবে, আবার ইনকাম ট্যাক্স করা থাকলে যদি কারো জিএসটি লায়াবিলিটি থাকে তাকেও কিন্তু জিএসটি করতে হবে। তাই বা চলে আসি, জিএসটি কাদেরকে পেমেন্ট করতে হবে। জিএসটি কিন্তু অরিজিনালি আমাদের মতন সাধারণ লোক, যারা কিনা যে কোনো প্রোডাক্টের কনজিউমার অথবা এন্ড ইউজার বলা যায়, তারা পেমেন্ট করে থাকে। একটু ভালোভাবে বোঝাতে গেলে ধরে নিলাম আমরা দোকান থেকে একটা টুথপেস্ট কিনেছি, সেই টুথপেস্টের দাম রয়েছে 60 টাকা। কিন্তু আমরা যখন এই 60 টাকা পেমেন্ট করলাম, এই 60 টাকার মধ্যে ধরে নিলাম 5 টাকা জিএসটি হিসাবে আমরা পেমেন্ট করে দিয়ে আসলাম ওই দোকানদারকে। এখন 5 টাকা তো পেমেন্ট করলাম আমি, কিন্তু সেটা গভর্নমেন্টের ঘরে জমা করার দায়িত্ব কিন্তু আমার থাকে না। অর্থাৎ এন্ড ইউজার যে কিনা ওই প্রোডাক্টটি ভোগ করছে, সে ওই টাকাটি পেমেন্ট করছে, কিন্তু সেটা সে গভর্নমেন্টের ঘরে জমা করবে না, জমা করার দায়িত্ব থাকবে কোনো একজন বিজনেসম্যানের। তাহলে এখন প্রশ্ন আসে, কোন ধরনের বিজনেসম্যান আছে যাদের কিনা জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে এবং জিএসটি রেজিস্ট্রেশন করে সেই টাকা গভর্নমেন্টের ঘরে জমা করতে হবে? তাই জিএসটি রেজিস্ট্রেশনের জন্য গভর্নমেন্ট কিছু নিয়ম বেঁধে দিয়েছে, এই নিয়মের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমাদের অবশ্যই জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমেই বলি, যে কোনো বিজনেসম্যান যার টার্নওভার, এখানে টার্নওভার বলতে সিম্পল সেল, তার টার্নওভার যদি 40 লাখের উপরে হয় তাহলে তার জিএসটি রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। এখন এখানে সেই ধরনের বিজনেসম্যানেরই কথা বলা হচ্ছে যাদের বিজনেসের মধ্যে কোনো ধরনের কোনো সার্ভিস জড়িত নেই, অর্থাৎ সে একটি প্রোডাক্ট কিনে আনছে এবং সামনের ব্যক্তিকে সেই প্রোডাক্টটি বিক্রি করছে। উদাহরণ হিসাবে ধরে নিলাম এই চশমাটি কোনো একজন ব্যক্তি কিনে এনেছে, এবং কিনে আনার পর এই চশমাটি সে আরেকজনকে বিক্রি করছে, এই চশমার মধ্যে কোনো ধরনের কোনো মডিফিকেশন করছে না, তখন কিন্তু সেই ধরনের বিজনেসের জন্য 40 লাখ টাকা টার্নওভার হলেই তবে তার জিএসটি করতে হবে। কিন্তু কোনো একজন ব্যক্তি আছে যে কিনা এই চশমার হ্যান্ডেল কিনে নিয়ে আসে এবং কাঁচ কিনে নিয়ে আসে, অথবা একটা ফ্রেম কিনে নিয়ে আসে, আর এর যে গ্লাস রয়েছে সেই গ্লাসটি কিনে নিয়ে আসে, এবং গ্লাস কিনে আনার পর সেটি সেট করে তবে সে মার্কেটে বিক্রি করে। অর্থাৎ সে যে ফাইনাল গুডসটি পেলো তার মধ্যে কিন্তু একটা সার্ভিস জড়িত আছে। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিজনেসের টার্নওভার 20 লাখের ওপরে গেলেই তবে তাকে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর, কেউ যদি এক রাজ্য থেকে আরেক রাজ্যে কোনো মাল পাঠায় সেক্ষেত্রে কিন্তু তার জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি।
অর্থাৎ ধরে নিলাম আমার বিজনেসের টার্নওভার বছরে 1,00,000 টাকা রয়েছে এবং আমি পশ্চিমবঙ্গের মধ্যেই ব্যবসা করছি, কিন্তু কোনো কারণে আমার একটি অর্ডার এসেছে মহারাষ্ট্র থেকে, কিন্তু সেই মহারাষ্ট্রের অর্ডারের ভ্যালু যদি 50,000ও হয় তাহলে কিন্তু যেদিন আমি ওই মালটি পাঠাবো সেদিন থেকেই কিন্তু আমার লায়াবিলিটি পড়ে যাবে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার। অর্থাৎ এক রাজ্য থেকে আরেক রাজ্যে ব্যবসা করতে গেলে তখন কিন্তু জিএসটি নেওয়া কম্পালসারি হয়ে যাচ্ছে। 3 নম্বর হলো, কেউ যদি অনলাইনে কোনো প্রোডাক্ট বেচতে যায় সেক্ষেত্রেও কিন্তু তার জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া ম্যান্ডেটারি। এর জন্য আমরা অনেক সময় দেখি অ্যামাজন, ফ্লিপকার্ট এই ধরনের কোম্পানিতে কেউ যদি রেজিস্ট্রেশন করতে যায় এবং সেখানে যদি কোনো মাল বিক্রি করতে চায় তখন কিন্তু সেই কোম্পানি আমাদের কাছ থেকে জিএসটি রেজিস্ট্রেশন নম্বর চায়। 4 নম্বর হলো, কেউ যদি চায় ভলেন্টিয়ার এলিও জিএসটি রেজিস্ট্রেশন নিতে পারে। অর্থাৎ সে এক রাজ্য থেকে আরেক রাজ্যে মাল বিক্রি করছে না, অনলাইনেও কোনো ব্যবসা করছে না, এছাড়াও তার বিজনেসের ট্রানজ্যাকশন 40,00,000ও পেরোয়নি অথবা 20,00,000ও পেরোয়নি, কিন্তু তারপরেও সে যদি চায় সে তার জিএসটি রেজিস্ট্রেশন স্বেচ্ছায় নিতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কেউ কোনো একটা ব্যবসা শুরু করেছে এবং ব্যবসা শুরু করে সে কোনো একটি বড় কোম্পানির সাথে ব্যবসা করতে যাচ্ছে অথবা কোনো গভর্নমেন্ট টেন্ডার সে অ্যাটেন্ড করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে নিজেও জানে যে সে যদি কোনো জিএসটি রেজিস্ট্রেশন না নেয় তাহলে কিন্তু তার ওই টেন্ডারটি অ্যাপ্রুভ হবে না, অর্থাৎ সে কোনো কাজ পাবে না। সেক্ষেত্রে তার জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এবার চলে আসি, আমরা যখন কোনো একটি প্রোডাক্ট কিনি তখন অনেক সময় সেই প্রোডাক্টের বিল যদি দেখি তার মধ্যে দেখে দেখি সিজিএসটি, এসজিএসটি অথবা আইজিএসটি লেখা রয়েছে, এগুলো কী অথবা ইউটিজিএসটি বা কী? প্রথমেই বলে রাখি, সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি মানে স্টেট জিএসটি, আর আইজিএসটি মানে ইন্টিগ্রেটেড জিএসটি, আর ইউটিজিএসটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি জিএসটি। তা আমি 4টি জিএসটি তোমাদের গুছিয়ে বলছি কখন কোনটার প্রয়োজন পড়ে। দেখো, আমি এখন ধরে নিলাম যে আমার একটি জিএসটি নম্বর রয়েছে এবং আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাউকে কোনো মাল বিক্রি করব। সেক্ষেত্রে আমি যখন মাল বিক্রি করব তার উপর আমি সিজিএসটি আর এসজিএসটি বসাবো। অর্থাৎ যে জিএসটি কালেকশন হবে তার 50% নেবে সেন্ট্রাল আর 50% নেবে স্টেট। এর জন্য দেখা যায় আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি সেই প্রোডাক্টের উপর যদি টোটাল 18% ট্যাক্স থাকে তাহলে সিজিএসটি 9% বসে আর এসজিএসটি 9% বসে। এবার ধরে নিলাম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো একটি প্রোডাক্ট মহারাষ্ট্রে পাঠাচ্ছি। এখন এক্ষেত্রে সিজিএসটি তো বসতে পারে, কিন্তু এসজিএসটি বসালে কিন্তু একটা গণ্ডগোল লেগে যাবে যে ওই এসজিএসটি অর্থাৎ স্টেট জিএসটি এটা মহারাষ্ট্র গভর্নমেন্ট নেবে নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নেবে। এর জন্য গভর্নমেন্ট একটি সিস্টেম চালু করেছে, সেটি হলো আইজিএসটি। অর্থাৎ কোনো একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে যখন কোনো প্রোডাক্ট যাবে তখন সেই প্রোডাক্টের ওপর আমরা সিজিএসটি অথবা এসজিএসটি কোনোটাই বসাবো না, আমরা সেক্ষেত্রে আইজিএসটি বসাবো। অর্থাৎ এক স্টেট থেকে আরেক স্টেটে মাল যাওয়ার সময় যে টোটাল ট্যাক্সটা কালেক্ট হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেখে দেবে এবং সেই টাকা থেকে তারা যেই গভর্নমেন্টকে সেই টাকাটি দেওয়া প্রয়োজন আছে সেই ভাগটি তাকে দিয়ে দেবে। জিএসটির ক্ষেত্রে আমরা ন্যাচারালি দেখি যেখানে প্রোডাক্টটি কনজিউম হচ্ছে সেই গভর্নমেন্টকে ওই টাকাটি দেওয়া হয়। এক্ষেত্রে আমরা যেহেতু প্রোডাক্টটি ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছিলাম, যেহেতু মহারাষ্ট্রে প্রোডাক্টটি কনজিউম করা হয়েছে সেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ওই জিএসটির টাকাটি কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্টকে দেবে। আবার কোনো প্রোডাক্ট যদি আমরা ধরে নিলাম বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে আসলো, সেক্ষেত্রে প্রোডাক্টটি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কনজিউম করা হয়েছে সেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু তার ভাগের পয়সাটি পাবে, বিহার গভর্নমেন্ট পাবে না। এখন এটি গভর্নমেন্ট কেন করেছে এবং এর ফলে আমাদের কী সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে ডিটেলে জানতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি এ সম্পর্কেও একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তা এখন আমরা চলে আসি ইউটিজিএসটি কী অর্থাৎ ইউনিয়ন টেরিটরি জিএসটি। এখন দেখো, বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন দিল্লি, পণ্ডিচেরি, দমন এন্ড দিউ এই ধরনের বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো কিন্তু ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। তা এইসব জায়গাগুলো কিন্তু এখনও স্টেটের মর্যাদা পায়নি। যেহেতু স্টেটের মর্যাদা পায়নি সেখানে কিন্তু আমরা এসজিএসটি বসাতে পারি না, এসজিএসটি মানে স্টেট জিএসটি। তা যেহেতু স্টেট জিএসটি আমরা বসাতে পারি না ওই সব জায়গার জন্য কিন্তু ইউটিজিএসটি ব্যবহার করা হয়। অর্থাৎ সিম্পল ব্যাপার, যেখানে যেখানে এসজিএসটি বসাচ্ছিল তার বদলে আমরা ইউটিজিএসটি ব্যবহার করব। এখন ধরে নিলাম দিল্লিতে কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে এবং দিল্লিতেই সেই প্রোডাক্টটি বিক্রি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল জিএসটি যেরকম বসবে এর সাথে সাথে কিন্তু ইউটিজিএসটি বসবে এসজিএসটির জায়গায়। সিম্পল ব্যাপার।
তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম জিএসটি বলতে আমরা কী বুঝি, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি বলতে আমরা কী বুঝি, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বলতে আমরা কী বুঝি, এছাড়া কখন আমাদের জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। তা নেক্সট পার্টে আমরা আলোচনা করব জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে কী কী ডকুমেন্টেশন আমাদের প্রয়োজন আছে, ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি বলতে কী বুঝি, এছাড়া জিএসটির বিলিং কীরকমভাবে হয় ইত্যাদি বিষয় নিয়ে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।